Assalamualaikum everyone. Hope you guys doing good. This is Ibn Jiyam. আজকে আমি এখানে এসেছি একটি ল্যাপটপ রিভিউ করতে এবং টাইটেল দেখে বুঝে গেছো এটা একটা ডেলের ল্যাপটপ। ডেল বিশ্বের একটি পরিচিত টেক ব্র্যান্ড, তাদের ল্যাপটপগুলো কাস্টমারদের কাছে একটি বিশ্বস্ত নাম। আজকে আমরা ডেল ল্যাটিটিউড 3510 একটি ওভারঅল ভিউ দিব। সর্বপ্রথম এই ল্যাপটপটিতে ডার্ক গ্রে কালারের ম্যাটে টেক্সচার ফিনিশ দেওয়া হয়েছে যা এটিকে একটি স্লিক লুক দেয়। ল্যাপটপটিতে ফিড্র অপারেটিং সিস্টেম দেওয়া আছে, তবে কেউ চাইলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে ব্যবহার করতে পারবে। ল্যাপটপটি ওজনীয় কম, মাত্র 1.79 কেজি হয়, যেখানে সেখানে সহজেই ক্যারি করতে পারবেন। ল্যাপটপটিতে বাম পাশে রয়েছে চার্জিং পোর্ট, একটি HDMI 1.4 পোর্ট, USB 3.2 Gen 1, ডক পোর্ট USB Type C 3.2 Gen 1 উইথ পাওয়ার ডেলিভারি 3.0। আর ল্যাপটপটির ডান পাশে রয়েছে অপশনাল USIM কার্ড ট্রে, মাইক্রো SD 3.0 SD রিডার, ইউনিভার্সাল অডিও জ্যাক, USB 2.0, USB 3.2 Gen 1, ইথারনেট পোর্ট এবং ওয়েস্ট শেপ লক স্লট। এর সাথে এয়ার ফ্লোতে কোনো সমস্যা না হয় এজন্য ল্যাপটপটির নিচে রয়েছে এয়ার ফ্লো ভেন্ট। ল্যাপটপটিতে দেওয়া হয়েছে একটি 60Hz 15-inch HD ডিসপ্লে। ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি এই বাজারে যথেষ্ট ভালো। এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেলের কোর i5 10th জেনারেশন। এটি একটি 4-কোর 8-থ্রেডের CPU যার বেস ক্লক 1.6 GHz এবং বুস্ট ক্লক 4.2 GHz হবে। এই CPU দিয়ে সব ধরনের প্রোডাক্টিভিটি করা যাবে। ল্যাপটপটিতে GPU হিসেবে থাকছে ইন্টেলের USD গ্রাফিক্স যা ডে টু ডে কাজের জন্য যথেষ্ট। ল্যাপটপটিতে থাকছে 4GB RAM আর স্টোরেজ হিসেবে থাকছে 7200 RPM 1TB হার্ড ডিস্ক। তাছাড়াও এই ল্যাপটপে কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয়েছে ডুয়েল ব্যান্ড 2.4 অ্যান্ড 5 GHz ওয়াইফাই 6 802.11ax এবং ব্লুটুথ 5.1। ল্যাপটপটির কিবোর্ড ব্যাকলিট, তাই অন্ধকারে টাইপ করতে অসুবিধা হবে না। আরও রয়েছে 0.9 MP 720p HD ক্যামেরা যা কোয়ালিটি খারাপ না। ওভারঅল বলা যায় যারা এই বাজেটের মধ্যে ডে টু ডে ইউজের জন্য একটি ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য এটি একটি অসাধারণ ল্যাপটপ, আর পারফরমেন্সের ডে টু ডে ইউজের জন্য এটি যথেষ্ট। এই ছিল আজকে আমাদের ডেল ল্যাটিটিউড 3510 বিশেষ কিছু ফিচার্স। পরবর্তীতে আমি ইবনে জিয়াম আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, হ্যাভ এ গ্রেট ডে। আর হ্যাঁ, এস্টারটেকের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।